আমার চ্যানেলে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি যে চ্যাপ্টার ট্রিগোনোমেট্রি শুরু করেছিলাম সেই ট্রিগোনোমেট্রির মধ্যে আজ অনুপস্থিত আমি 8.2 কোয়েশ্চেন নম্বর ফার্স্ট করব। কোয়েশ্চেন নম্বর 1 কী বলেছে তোমরা দেখে নাও। কোয়েশ্চেন নম্বর 1-এ বলেছে মান নির্ণয় করো। তোমাদের কাছে বই তাহলে দেখতে পারো। কোয়েশ্চেন নম্বর 1-এ কী বলছে? কোয়েশ্চেন নম্বর বলছে নিম্নে দেওয়াগুলো মান নির্ণয় করো। 8.2 অনুশীলনী 8.2 কোয়েশ্চেন নম্বর 1। কোয়েশ্চেন নম্বর 1 রোমান 1 দিছে sin 60 cos 30। sin 60 cos 30 প্লাস sin 30 cos 60 আমাদেরকে মান বাহির করতে হবে। আমি যে ট্রিগোনোমেট্রি যে তালিকা দিয়েছিলাম সেই তালিকা থেকে আমাদেরকে মান বাহির করতে হবে। আমার জানি sin 60 কত? sin 60 হলো √3/2 এবং cos 30 হলো √3/2। আমি লিখে নিলাম sin 60 cos 30 লিখে নিলাম। এখন sin 30 আমরা জানি কত? sin 30 হলো ½ 1/2 এবং cos 60 হলো ½ 1/2। এটা একটু উল্টা উল্টি আমি প্রথমে দেখে দিয়েছি। প্রথম তখন কী হবে? তার রুটে স্কোয়ারে কাটা যাবে, অর্থাৎ উপরে 3 হয়ে যাবে এবং 2 স্কোয়ার হলো 4। এখন 1 1 স্কোয়ার হলো 1 এবং 2 স্কোয়ার হলো 4। এখন কী করবো? লসাগু নিয়ে নিব। 4 4-এর লসাগু হলো 4। 4 4-এর মানে যাবে একবার, অর্থাৎ 3। 4 4-এর মানে যাবে একবার, অর্থাৎ 1। 3 প্লাস 1 4 ÷ 4। 4 4 ক্যান্সেল, অর্থাৎ 1। আমরা এটি আনসার পেয়ে গেলাম। শুধুমাত্র আনসার বাইর হলো 1। এখন আমরা বাইর করবো কোয়েশ্চেন নম্বর 2। কোয়েশ্চেন নম্বর 2 কেবল কি বলছে? 2 tan² 45° প্লাস cos² 30° মাইনাস sin² 60° আমরা বাইর করতে হবে। এগুলো মান বাইর করতে হবে ট্রিগোনোমেট্রি তালিকা থেকে। সর্বপ্রথম কী দেবো? 2 2 দেওয়া আছে। 2 আমরা জানি 10 45° ভ্যালু হলো 1, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস cos 30 আমরা জানি কি? √3/2। √3/2 স্কোয়ার তার আছে, স্কোয়ার দিয়ে দেবো। মাইনাস sin 60 আমরা জানি কি? √3/2 স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দেবো। এখন √3/2 স্কোয়ার √3/2 সমান সমান একটা আছে প্লাস একটা আছে, মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। 2 আনসার হলো 2 × 1 স্কোয়ার হলো 1, অর্থাৎ আনসার মারবে আনসার হলো যা 2। এখন কোয়েশ্চেন নম্বর 3 কি বলছে? 3 বলা আছে cos 45° / sec 30° প্লাস cosec 30°। আর সবার তো মান বসিয়ে নিব। cos 45 হলো 1/√2 আমরা জানি, sec 30 হলো 2/√3 এবং প্লাস cosec 30 হলো 2। আমরা সর্বপ্রথম মান বসিয়ে নিলাম, তারপর কী করবো? তারপর 1/√2 লিখে নেব এবং 2/√3 + 2 আছে, আমরা লসাগু নিয়ে নেবো। লসাগু √3 লসাগু নেবো। √3 মধ্যে একবার যাবে, অর্থাৎ 2 হবে প্লাস 2 নিচে 1 আছে, অর্থাৎ √3 হলো 2 প্লাস 2√3। এখন কী করবো? এখন উপরে আছে 1/√2, আমরা নিচে নামিয়ে নেবো 1/√2 এবং এটি উল্টিয়ে দিব। এটি উল্টিয়ে দিব, √3 উপরে চলে যাবে এবং তো নিচে আসে যাবে 2 প্লাস 2√3 নিচে চলে আসবে। এখন কী করবো? উপরে আছে √3 এবং নিচে আছে √2, আমরা এখানে ইন্টু করে নেব 2√2। 2√2 প্লাস এটির সাথে ইন্টু করলে 2√2 হবে এবং এটি আবার ইন্টু করলে 2√2 × √6 হলে √2 × √3 হলে √6, এটি হয়ে গেল। এখন আমরা কী করবো? এখন উপরে তো √3 আছে এবং নিচে কী করবো? কমন নিয়ে নিব। এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন নিয়ে নিব। 2 কমন নিলে কী হবে? এখানে থেকে যাবে √2 এবং এখানে থেকে যাবে কি? √6। এখন কী করবো? আমরা জানি নিচে কোনো সংখ্যা আমরা √3 রাখতে পারবো না, আমাদের আনসার হবে না। তখন আমাদেরকে রুট কাটার জন্য এই ফর্মুলা ইউজ করতে হবে, a − b × a + b = a² − b², আমাদেরকে এই ফর্মুলা ইউজ করতে হবে। এখানে এই ফর্মুলা ইউজ করতে হবে। এখানে a + b দেওয়া আছে, আমরা করে নেবো কি? a − b করে নেবো। তখন এই ফর্মুলার মধ্যে আমাদের আসে যাবে, তখন √3 চলে যাবে। √3 আছে,
এখন টু এ ফর্মুলা করে নেব, রুট টু প্লাস রুট সিক্স রুট টু মাইনাস রুট সিক্স, ঠিক উপরে যেটি নিচে আনব সেটি ঠিক সেই রকম উপরে দিব, রুট টু মাইনাস রুট সিক্স করে নিলাম। এখন কি করব, উপরে আছে রুট থ্রি ইন্টু রুট টু মাইনাস রুট সিক্স উপরে আছে, এবং নিচে কি আছে, নিচে টু 188 এর সাথে এ প্লাস বি, দেখো নাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেছে, এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার, এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার অর্থাৎ রুট সিক্স হোল স্কোয়ার, জায়গা কমার কারণে আমি এগুলো মুছে নিচ্ছি। এখন কি করব, এখন উপরে নিচে আছে 88, এর সাথে ইন্টু করে দেবো, ইন্টু করলে টি টু যা রুট সিক্স মাইনাস ত্রিশ, ত্রিশ সাথে রুট থ্রির সাথে রুট সিক্স ইন্টু করলে রুট 18 হয়ে যাবে। এখন নিচে আছে রুট টু এবং টু স্কোয়ার, টু স্কোয়ার কেটে যাবে অর্থাৎ টু থেকে যাবে, এখানে রুটে স্কোয়ার কেটে যাবে তো শুধুমাত্র থেকে যাবে সিক্স, তার টু মাইনাস সিক্স, উপরে আছে রুট রুট সিক্স মাইনাস রুট 18, নিচে আছে টু ইন্টু ব্র্যাকেট ব্র্যাকেট মানে ইন্টু টু তে সিক্স থেকে টু গেলে মাইনাস ফোর, মাইনাস ফোর অর্থাৎ এখানে হয়ে যাবে মাইনাস 8, এবং উপরে হবে রুট সিক্স মাইনাস এখন 18 কে আমরা ভাঙলে হয়ে যাবে 9 ইন্টু টু, মাইনাস 8 রুট সিক্স মাইনাস 3 রুট টু। এখন কী করবো, নিচে মাইনাস চলে আসে, এখন মাইনাস টু আমরা ক্যান্সেল করার জন্য কী করবো, যেখানে মাইনাস আছে সেখানকে প্লাস করে দেবো, এবং যেখানে যেটা যেটার সামনে প্লাস আছে সেটাকে মাইনাস করে দেবো, এটার সামনে মাইনাস আমরা এটা এটাকে প্লাস করে দেবো, এবং এটার সামনে প্লাস আছে মানে মাইনাস করে দেবো, এটার সাথে প্লাস আছে আমার মাইনাস আছে প্লাস করে দেবো থ্রি রুট টু, তাহলে আমরা সাজিয়ে লিখে নেব, সে এটার সামনে থ্রি রুট টু আমরা সামনে চলে আসে নিয়ে আসবো, কারণ এটার সামনে প্লাস আছে মাইনাস রুট সিক্স ডিভাইডেড বাই 8, আমাদের আনসার বাইর হয়ে গেলো আমার।